ভাইয়ের বান্ধবী বিদেশ থেকে কাজ ছেড়ে ফিরেছে। তার সংস্পর্শে এসেই আমার ও ভাইয়ের শরীরে করোনার উৎসর্গ দেখা দিয়েছে। জ্বর সর্দি কাশির পাশাপাশি স্বাদ গন্ধ পেতেও সমস্যা হচ্ছে। বান্ধবীরও এমন ছিল এবং তারপর আমাদেরও একই অবস্থা। কিন্তু পরীক্ষা করাতে গেলেই জানানো হচ্ছে যে পরিস্থিতি এতটাও গুরুতর নয় যে পরীক্ষা করাতেই হবে। এতে রীতিমতো আতঙ্কিত অভিনেতা ও তার ভাই, তাই নিজেদের মতো করেই তারা হোম আইসোলেশনে রয়েছেন এবং জানাচ্ছেন যে এতেই সুস্থ হয়ে যাবেন তারা। অভিনেতা জাস্টিন লং এখন নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছেন। বাড়ির বাইরে আসছেন না তিনি, আসছেন না তার ভাইও, কারণ তারা দুজনেই করোনায় আক্রান্ত। পরীক্ষা করে তার নিশ্চিত না হতে পারলেও উৎসর্গগুলি একেবারেই তেমন, কিন্তু পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, কারণ তিনি জানাচ্ছেন যে যাদের অবস্থা খুব সংকটজনক বা যাদের বয়স বেশি তাদেরই একমাত্র পরীক্ষা করা হচ্ছে। অভিনেতা ও তার ভাইকে জানানো হয়েছে যে তারা দুজনেরই ঝুঁকি কম রয়েছে, তাই তাদের করোনার পরীক্ষার প্রয়োজন নেই, আপাতত আইসোলেশনে থাকলেই চলবে। সেই মোতাবেক তারা আইসোলেশনে রয়েছেন। তিনি জানিয়েছেন যে ভাইয়ের বান্ধবীর 12 দিন হোক কোয়ারেন্টাইনে হয়ে গিয়েছে, এখন তিনি অনেকটা সুস্থ, নিজেরাও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছেন অভিনেতা। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।